এবার এইসবটাই আসি তাহলে। আচ্ছা তাহলে দেখো, এখানে 7/1 বলেছে, 27 to the power 2n/3। তো এখানে 3 দেখলেই আমাকে তখনই ক্লুটা নিয়ে নিতে হবে। এখানে 3 আছে মানে 27 কেও আমরা 3 এর টার্মসেই ভাঙবো। এখানে 6 আছে তাহলে 8 কে আমরা 2 এর টার্মসে ভাঙবো, 18 কেও আমরা ভাঙবো, সবাইকে প্রাইমে ভাঙবো। তাহলে 27 কি হয়ে যাবে, 3³ হোল টু দি পাওয়ার 2n/3 × 8 হয়ে যাবে কত, 2³ হোল টু দি পাওয়ার -n/6 বাই 18 টু দি পাওয়ার -n/2। তার মানে এখানে কত হয়ে যাবে, তার মানে এখানে হয়ে যাবে 3³ × 2n/3 × 2³ × -n/6 হোল ডিভাইডেড বাই 18-এর জায়গায় কত লিখবো, 2 × 3 × 3 হোল টু দি পাওয়ার -n/2। তাহলে এখানে 3³ কেটে গেল, এখানে 3² = 6 হয়ে গেল। তাহলে এখানে হবে 3² × 2n × 2⁻²² বাই কত হয়ে যাবে, 2⁻²⁻³³ হলো। আচ্ছা তাহলে এখান থেকে এইটা আর এটা কেটে গেল, তাহলে 3² × 2n/3² × 3² তাহলে এখানে আমরা কোনটাকে কাজে লাগাবো, তাহলে এখানে আমরা সেম বেসিস মাল্টিপ্লাই পাওয়ারস আর অ্যাডেড। তাহলে 3² × 2n/3² −n/2 + −n/2 করতে পারি। এখানে দেখাচ্ছি তারপরে, তাহলে এবার কত হয়ে যাবে, তাহলে 3² × 2n/3² −n/2 −n/2 তার মানে হয়ে যাবে 3² × 2n/3। এখানে এলসিএম নিয়ে নিই, এখানে 2 হবে এলসিএম, −n −n তার মানে হয়ে যাবে 3² × 2n/3² −2n/2। তাহলে এটা এটা কেটে গেল। তাহলে এবার সেম বেসিস ডিভাইডেড পাওয়ারস আর সাবট্রাক্টেড, তাহলে লিখতে পারি 3² × 2n − −n। পাওয়ারগুলোকে সাবট্রাক্ট করবো, তাহলে এবার কী হয়ে যাবে, 3² × 2n − −n কে তুলে দিলে 3² × 2n + n, তার মানে 3² × 2n + n মানে হবে 3³n। দিস উইল বি দ্য অ্যান্সার। ওকে তাহলে এবার 7/2 এর সামটা, ঠিক আছে। দেখো এই ডটগুলো মানে মাল্টিপ্লাই সিগমলাইজ করছে, ঠিক আছে। তাই এই ডটগুলো সব মাল্টিপ্লাই, মাঝে মাইনাস সাইন আছে, মানে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, আর এটা একটা টার্ম, ঠিক আছে। চলো তাহলে এবার স্টার্ট করি সামটা। তাহলে লিখে নিচ্ছি ইন্টুগুলো, 5 × 25 কে কী লিখতে পারি আমরা, 5² হোল টু দি পাওয়ার n + 1 −25 কে কী লিখতে পারি, 5² × 5² হোল টু দি পাওয়ার 2n আছে, 5² লিখে দিলাম। আচ্ছা তারপরে কত হবে, তারপরে হয়ে যাবে হচ্ছে 5 × 5² 2n + 3 −25 কে কী লিখবো, 5² হোল টু দি পাওয়ার n + 1। ক্লিয়ার? আচ্ছা এবার তাহলে হয়ে যাবে সেম বেসিস মাল্টিপ্লাইড পাওয়ারস আর অ্যাডেড। 5 এর মাথায় কিছু নেই মানে কি, পাওয়ার 1। তাহলে 5² × 5² × 2n + 1 পাওয়ার 1 পাওয়ার মাল্টিপ্লাইড। আচ্ছা মাইনাস সেম বেসিস মাল্টিপ্লাইড পাওয়ারস আর অ্যাডেড, 2 + 2n, ঠিক আছে। আচ্ছা নেক্সট তলারটায় আসে, তাহলে এখানেও কত আছে, 5² সেম বেসিস মাল্টিপ্লাইড পাওয়ারস আর অ্যাডেড। তাহলে 5² + 2n + 3 −5² × 2n + 1, ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার কী হবে, এবার হবে 5² × 5² 2n + 2 −5² 2 + 2n হোল ডিভাইডেড বাই 5² × 2n + 4 −5² 2n + 2, ক্লিয়ার? আচ্ছা এইবার কী করবো, এবার আমরা অ্যাড করবো, 5² × 2n + 2 + 1 −5² 2 + 2n হোল ডিভাইডেড বাই 5² 2n + 4 −5² 2n + 2। আচ্ছা
এইবার দেখো তাহলে এই সামটা এসে মনে হচ্ছে আর কিছু করা যাবে না, কিন্তু করা যাবে। এইখানে এসে আমাদের কমন নিতে হবে, কি করতে হবে এখানে এসে কমন নিতে হবে। তাহলে কিভাবে কমন নেব, রিভার্স অফ প্রোডাক্ট ল করে করে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আগে সলভ করে নিই, 5 to the power 2n প্লাস কত হচ্ছে এখানে, 2n প্লাস 3 মাইনাস 5 to the power 2 প্লাস 2n হোল ডিভাইডেড বাই 5 to the power 2n প্লাস 4 মাইনাস 5 to the power 2n প্লাস 2। ক্লিয়ার? এবার তাহলে দেখি পুরোটাকে উল্টো করে ভাঙি। হ্যাঁ তাহলে এটা কী হবে, 5 to the power 2n ইন্টু 5 to the power 3, রিভার্স অফ কোন ল, রিভার্স অফ এটা আমাদের প্রোডাক্ট ল, ঠিক আছে। সেম বেসেস মাল্টিপ্লাই পাওয়ার্স আর অ্যাডেড, তাহলে পাওয়ার্স অ্যাডেড অবস্থা ছিল, সেম বেস এনে মাল্টিপ্লাই করে দিল, তাহলে এখানেও তাই হয়ে যাবে, 5 to the power 2 ইন্টু 5 to the power 2n বাই 5 to the power 2n ইন্টু 5 to the power 4 মাইনাস 5 to the power 2n ইন্টু 5 to the power 2। ক্লিয়ার? তাহলে এই দুটোর মধ্যে থেকে আমরা কীভাবে এবার সলভ করবো, এই দুটোর মধ্যে থেকে আমরা কাকে কমন নেবো, এই দুটোর মধ্যে থেকে আমরা দেখো 5 to the power 2n, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, আবার এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তাহলে এই দুটো টার্মের থেকে 5 to the power 2n কে কমন নিয়ে নিলাম। ভিতরে কী পড়ে থাকবে, 5³ - 5² হোল ডিভাইডেড বাই এই দুটো টার্ম থেকে আমরা 5 to the power 2n কে কমন নিয়ে নিলাম। ভিতরে কী পড়ে থাকবে, 5 to the power 4 - 5 to the power 2, হলো। তাহলে দেখো 5 to the power 2n 5 to the power 2n কেটে গেল, তাহলে 5³ - 125 - 25 বাই 625 - 25, তোমরা কত হয়ে যাবে এবার, 100 বাই 600, তখন হয়ে গেল 1/6। আচ্ছা এবার 11² সামটা দেখি তাহলে, ঠিক আছে। 11² সামটা একটু ডিফারেন্ট আছে, দেখো এখানে এটা মাইনাস আছে, এটার সাথে এটা প্লাস আছে, আর এটা পুরো প্রোডাক্ট অবস্থা আছে। তাহলে 81 দেখতে পাচ্ছি, মানে এটাকে প্রাইমে ভাঙবো, তাহলে 3-তে ভাঙি, তাহলে 3 টু দি পাওয়ার 3 থ্রি যা 9 থ্রি যা 27 থ্রি যা 81, 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/4 মাইনাস, এটা দেখো -2/5 আছে, তাহলে 1/32টাকে রেসিপ্রোকেট করে দিই, তাহলে 32 হোল টু দি পাওয়ার, সাইনটা চেঞ্জ হয়ে যাবে পাওয়ারের, 2/5 প্লাস 8কে কী লিখবো আমরা, 8কে আমরা 2³ লিখবো, 2³ হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এটাকে কী লিখে দেবো, 2 টু দি পাওয়ার 1 ইন্টু এনিথিং টু দ্য পাওয়ার 0 কত হয়ে যায়, 1 হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3/4, 4 আর 4 কেটে গেলো, -32কে কী লিখবো, 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 2/5 ইন্টু 2 টু দি পাওয়ার, এ সরি এখানে প্লাস আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 ইন্টু 2, তাহলে কেটে গেলো, তাহলে কত আছে, 3 টু দি পাওয়ার 3 - 5 5 কেটে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 ইন্টু 2 4, তার মানে কত হয়ে যাবে, 27 - 4 + 4, -4 + 4 কেটে গেল, তার মানে কত হয়ে যাবে, তার মানে হয়ে যাবে এটা 27। ক্লিয়ার? আচ্ছা এবার 12 এর 1 এর সামটা, এটা নিয়ে অনেকের ডাউট ছিল, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এটা -2/3 আছে, তাহলে বেসটাকে রেসিপ্রোকেট করে দিই, 125/64 হোল টু দি পাওয়ার হয়ে যাবে 2/3, ডিভিশন 1/256/625 হোল টু দি পাওয়ার 1/4 আছে, তাহলে 256কে আমরা কীভাবে লিখতে পারি, 256কে আমরা লিখতে পারি, মানে 2 দিয়েও লিখতে পারো, আবার 5 দিয়েও লিখতে পারো, যেটা দিয়ে ইচ্ছা একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আচ্ছা 2 দিয়ে 4 দিয়ে যে কোনোটা দিয়ে লিখতে পারো, এটা 2 দিয়েও লিখতে পারো, 4 দিয়েও লিখতে পারো, এটা 2 দিয়ে হলে কত হবে, পাওয়ারে 8 হয়ে যাবে, তাই তো, কারণ 2 টু দি পাওয়ার 9 হয় 512, 2 টু দি পাওয়ার 10 হয় 1024, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 8 বাই এটা কত হবে, 5 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4 প্লাস এই পুরো জিনিসটার পাওয়ারে আছে, দেখো 0 আছে, এই পুরো জিনিসটার পাওয়ারে 0 আছে, তার মানে এই পুরো জিনিসটাই হয়ে যাবে 1, এনি বেস হোজ পাওয়ার ইজ 0 বিকামস 1। আচ্ছা তাহলে কত হয়ে যাবে এটা, 5³ বাই 64, কার কিউব, 4³ ধরে নিই, হ্যাঁ 2ও করতে পারো তুমি, 2 টু দি পাওয়ার 6 লিখছি, হ্যাঁ সুবিধা হবে বুঝতে, তাহলে হোল টু দি পাওয়ার 2/3 ডিভিশন 1/2 টু দি পাওয়ার 8 ইন্টু 1/4 বাই 5 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, পাওয়ার অন পাওয়ার, এটার মাথাতেও মাল্টিপ্লাই হবে, এটার মাথাতেও মাল্টিপ্লাই হবে, +1, তাহলে 4 এখানে 2 যার 8 4 1 যার 4, আর এখানেও কত হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 বাই 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2/3 ডিভিশন 1/2²
বাই ফাইভ প্লাস ওয়ান, তাই তো? তাহলে এবার পরের স্টেপটায় গিয়ে কী করবো, এটাও কাটাকাটি হয়ে যাবে, এটার সাথে এটা কেটে গেল, থ্রি টু আর সিক্স, তার মানে এখানে কত আসছে, তার মানে এখানে আসছে ফাইভ স্কোয়ার বাই টু টু দি পাওয়ার ফোর ডিভিশন, এটা ওয়ান বাই আছে, তার মানে এটা উল্টে গিয়ে ফাইভ হয়ে যাবে, তাই তো? ফাইভ বাই টু স্কোয়ার হয়ে গেল প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে ফাইভ স্কোয়ার বাই টু টু দি পাওয়ার ফোর কত হবে, টু টু দা ফোর টু দা এইট টু দা সিক্সটিন ডিভিশন ফাইভ বাই ফোর প্লাস ওয়ান, তার মানে টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন ইন্টু ফোর বাই ফাইভ প্লাস ওয়ান। তো বদমাস রুল অনুযায়ী আগে মাল্টিপ্লিকেশন পরে ডিভিশন, ফাইভ ফাইভ জার টোয়েন্টি ফাইভ, ফোর ফোর জার সিক্সটিন, তার মানে ইভেনচুয়ালি কত হয়ে যাবে, ইভেনচুয়ালি হয়ে যাবে ফাইভ বাই ফোর প্লাস ওয়ান, তার মানে নাইন বাই ফোর। ক্লিয়ার? আচ্ছা, এবার এই সামটা আছে টুয়েলভ বাই টু, এটা নিয়ে অনেকের ডাউট ছিল, ঠিক আছে? তো এই সামটা কীভাবে করবো আমরা, তো এই সামটা ওই অনেকটা ওই সেভেনের যে টুয়ের অঙ্কটা দেখিয়েছিলাম সেইভাবেই আমরা প্রসিড করবো, ঠিক আছে? মানে ওই রিভার্স অফ প্রোডাক্ট ল লাগিয়ে লাগিয়ে তারপরে কমন নিয়ে করবো। তাহলে ফাইভ টু দি পাওয়ার এন প্লাস থ্রি আছে, এটাকে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার এন ইন্টু ফাইভ টু দি পাওয়ার থ্রি, সেম বেসেস মাল্টিপ্লাই হলে পাওয়ারস আর অ্যাডেড হয়, তাহলে পাওয়ার অ্যাডিশন ফর্মে আছে, আমি সেম বেস নিয়ে মাল্টিপ্লাই ফর্মে লিখে দিলাম, মাইনাস সিক্সটাকে সিক্সই রাখছি ইন্টু এখানে কত হয়ে যাবে ফাইভ টু দি পাওয়ার এন ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান, ফাইভ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, তাহলে আবার রিভার্স প্রোডাক্ট ল অ্যাপ্লাই করলাম। আচ্ছা, নাইনকে নাইনই রাখলাম, নাইন ইন্টু ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস টু স্কোয়ার ইন্টু ফাইভ টু দি পাওয়ার এন। আচ্ছা, এবার তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, এইটা ব্র্যাকেট এটা ব্র্যাকেট, এটা একটা টার্ম এটা একটা টার্ম, এটা একটা টার্ম এটা একটা টার্ম, সেপারেটেড বাই মাইনাস, তাহলে এই দুটো থেকে কমন নিতে পারবো, কে কমন যাবে ফাইভ টু দি পাওয়ার এন, দুটোর মধ্যেই আছে ফাইভ টু দি পাওয়ার এন, কমন নিয়ে নিলাম। তাহলে চলো ফাইভ টু দি পাওয়ার এন কমন নিয়ে নিই, তাহলে ফাইভ কিউব মাইনাস সিক্স ইন্টু ফাইভ, ওকে? আচ্ছা, তাহলে এখানে কত হয়ে যাবে তলায়, এখানেও ফাইভ টু দি পাওয়ার এন কমন নিয়ে নিই, তলায় হয়ে যাবে নাইন ইন্টু নাইন ইন্টু সরি নাইন মাইনাস টু স্কোয়ার, তাহলে ফাইভ টু দি পাওয়ার এন ফাইভ টু দি পাওয়ার এন কেটে গেল, তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টি বাই নাইন মাইনাস ফোর, তার মানে কত আসবে নাইনটি ফাইভ বাই নাইন মাইনাস ফোর করলে কত হয় ফাইভ, তার মানে আসবে নাইনটি। আচ্ছা, এবার অনেকের তেরোর দুয়ের সামটা ডাউট ছিল, ঠিক আছে? তো তেরোর দুয়ের সামটা কীভাবে করবো, থ্রি টু দি পাওয়ার এন আছে ইন্টু নাইন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভিশন থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু নাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে দেখি কীভাবে সলভ করা যায় এটা। তাহলে দেখো থ্রি টু দি পাওয়ার এন আছে, ঠিক আছে? থ্রি টু দি পাওয়ার এনের ব্যাপারটাকে আমাকে সলভ করতে হবে আগে, আর নাইন টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের ব্যাপারটাকেও সলভ করতে হবে। তাহলে থ্রি টু দি পাওয়ার এন নাইনকে আমরা কী লিখতে পারি, থ্রি স্কোয়ার হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হয়ে যাবে, তাই তো? ডিভিশন মানে তলায় পাঠিয়ে দিলাম বাই থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নাইনকে কী লিখবো থ্রি স্কোয়ার হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে থ্রি টু দি পাওয়ার এন ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এন প্লাস টু, টু দিয়ে এটাও মাল্টিপ্লাই হবে, টু দিয়ে এটাও মাল্টিপ্লাই হবে, হোল ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এন মাইনাস টু। আচ্ছা, এবার একদম সিম্পল রুল, সেম বেসেস মাল্টিপ্লাইড পাওয়ারস আর অ্যাডেড, তাহলে থ্রি টু দি পাওয়ার এন প্লাস টু এন প্লাস টু হোল ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস টু এন মাইনাস টু, সেম বেসেস মাল্টিপ্লাইড পাওয়ারস আর অ্যাডেড, ঠিক আছে? তাহলে এখানে কী হয়ে যাবে, কিছু কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না, তার মানে থ্রি টু দি পাওয়ার টু এন প্লাস এন কত, থ্রি এন প্লাস টু বাই থ্রি টু দি পাওয়ার টু এন প্লাস এন থ্রি এন মাইনাস থ্রি। ক্লিয়ার? এবার কী অ্যাপ্লাই করবো, সেম বেসেস ডিভাইডেড পাওয়ারস আর সাবট্র্যাক্টেড, তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি এন প্লাস টু মাইনাস ব্র্যাকেটের মধ্যে থ্রি এন মাইনাস থ্রি, কারণ এই পাওয়ারটা পুরোটাই এখানে এসে সাবট্র্যাক্টেড হবে, তাহলে পুরো জিনিসটাই মাইনাস হবে, তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি এন প্লাস টু মাইনাস থ্রি এন প্লাস থ্রি, তাহলে থ্রি এন থ্রি এন কেটে গেল, তার মানে আসছে কত থ্রি টু দি পাওয়ার ফাইভ, তাই তো? থ্রি টু দি পাওয়ার ফাইভ মানে টু ফর্টি থ্রি। চোদ্দোর একের সামটা অনেকের সমস্যা হচ্ছিলো কি নিয়ে, ওই রুট আছে বলে, ঠিক আছে? তো সিম্পল ব্যাপার, কিছু নেই মানে এটা স্কোয়ার রুট, তাহলে টু স্কোয়ার হোল টু দি পাওয়ার কী হয়ে যাবে হাফ, দেখো স্কোয়ার রুটকে চেঞ্জ করলাম, রুটের যে ভ্যালুটা সেটা পাওয়ারের ডিনোমিনেটরে চলে আসবে, তাহলে পাওয়ার ওয়ান বাই টু লিখতে পারি, অথবা তুমি ডাইরেক্ট টু বাই টুও লিখতে পারো, ঠিক আছে? ইন্টু ফোর্থ রুট অফ টু ফিফটি সিক্স বাই কিউব রুট অফ সিক্সটি ফোর
মাইনাস এটাকে কী করবো, টু টু দি পাওয়ার টু বা টু বাই ওয়ান হোল টু দি পাওয়ার টুও লেখা যায়, যেটা খুশি একই ব্যাপার। জাস্ট বেসটা রিসিপ্রোকেট করলাম, পাওয়ারটার সাইন চেঞ্জ হয়ে গেল। এবার এগুলোতে আসে সলভ করি, তাহলে টু টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু 256 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, 1/4। দেখো এটা ফোর্থ রুট বলেছে, তাই পাওয়ারে 1/4 এলো। আর এখানে কী হবে, 64 হোল টু দি পাওয়ার 1/3, কেন এটা কিউব রুট বলেছে তার জন্য। তাহলে মাইনাস 4 হয়ে গেল, 2^4 বা 4/1ও লিখতে পারো তোমার যা ইচ্ছে। তারপরে এটা এটা কেটে গেল। আচ্ছা টু ইন্টু 256 কে লিখবো, টু টু দি পাওয়ার 8 হোল টু দি পাওয়ার 1/4। আর 64 কে লিখবো, টু টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 4/1। ঠিক আছে, পাশে চলে আসছে, এইখানে আসছে। তাহলে কত ছিল আগের স্টেপটা, আগের স্টেপটা ছিল হচ্ছে এটা টু। তাহলে আগের স্টেপটা ছিল হচ্ছে টু ইন্টু টু টু দি পাওয়ার 8 ইন্টু 1/4 বাই টু টু দি পাওয়ার 6 ইন্টু 1/3 মাইনাস 4/1। তার মানে 4 2s are 8, 3 2s are 6, তার মানে কত হবে, 2 ইন্টু 2 স্কোয়ার বাই 2 স্কোয়ার কত হয়ে যাবে এখানে, 4 মাইনাস 4/1, তার মানে কত হবে বলো, 2 ইন্টু 8/4 মাইনাস 4/1, তার মানে 4 2s are 8, মানে 2 মাইনাস 4 মানে -2। ক্লিয়ার? আচ্ছা 17 নম্বর সবার ডাউট ছিল, ঠিক আছে, তো 17 নম্বরের সামটা কীভাবে করবো। তো দেখো ফার্স্ট অফ অল যদি 17 স্থানটাকে খুব ভালো করে দেখি, আমাকে বলেছে √32 - √5 হোল টু দি পাওয়ার 1/3, আর আরেক দিকে বলেছে হচ্ছে ইন্টু ইন্টু দিয়ে লিখেছে, ঠিক আছে, ইন্টু দিয়ে লিখেছে √32 + √5 হোল টু দি পাওয়ার কত বেশি জানো, 1/3। আচ্ছা তাহলে এদের মাঝে ইন্টু সাইন আছে, তা আমি কী শিখিয়েছিলাম, একটা থিওরেম শিখিয়েছিলাম না, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন থাকলে আমরা এটাকে এ বি হোল টু দি পাওয়ার এন লিখে দিতে পারি। তাহলে এখানেও আমরা একই জিনিস করবো, তাহলে আমরা করি √32 - √5 ইন্টু √32 + √5 হোল টু দি পাওয়ার 1/3। পাওয়ারটাকে কমন নিয়ে নিলাম, কারণ দুটোর পাওয়ার সেম আছে আর বেসগুলো মাল্টিপ্লাইড অবস্থা আছে। আচ্ছা এইবার দেখো, এইবার বোঝা যাচ্ছে এটা কী ফর্ম্যাটে আসছে, a-b ইন্টু a+b ফর্ম্যাটে আসছে। তাহলে a-b ইন্টু a+b ফর্মুলা কী হয়, a² - b² তার মানে আমাদের পরের স্টেপটা হয়ে যাবে কি, √32² - √5² হোল টু দি পাওয়ার 1/3। তার মানে এখানে কী হয়ে যাবে, √32² কীভাবে লিখবো আমি, √32 আমি কী লিখবো, 2 টু দি পাওয়ার 5 √2 টু দি পাওয়ার 5² এই ফর্মে লিখতে পারি। মাইনাস √5টাকে কীভাবে লিখবো, এবার √5টাকে কীভাবে লিখবো, খুবই সিম্পল, √5 মানে কত হয়ে যাবে, √5 মানে কত হয়ে যায়। আচ্ছা এইখানে তুমি যদি না ভেঙে করতে চাও, তাহলেও একটা সিম্পল ওয়েতে করতে পারো, সেটা সিম্পল ওয়েটা কি, এটা নিশ্চয়ই তোমরা ছোটোবেলায় শিখেছ, যে কোনো √2 ইন্টু ধরো কোনো একটা √2 দিলাম, সেম যদি √2 বার মাল্টিপ্লাই হয় তাহলে অ্যান্সার 2 চলে আসে। কেন, কারণ √2 মানে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু আরেকটা √2 মানে 2 টু দি পাওয়ার হাফ। তাহলে 2 টু দি পাওয়ার হাফ + হাফ সেম বেসিস মাল্টিপ্লাইড পাওয়ার সারে 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, তাহলে এখানে যদি আমার √32² থাকে, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি √32² মানে কত হবে, 32 হয়ে যাবে, আর √5² মানে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, লিখতে পারি ডাইরেক্ট। তাহলে আরও দেখো ইজি হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে, যে কোনো রুটের স্কোয়ার করে দিলে অ্যান্সার ওই নাম্বারটা হয়ে যায়। ওকে, হোল টু দি পাওয়ার 1/3, তার মানে কত, 32 - 5 করলে কত হয়, 27 হোল টু দি পাওয়ার 1/3, তার মানে কত, 3³ হোল টু দি পাওয়ার 1/3, তার মানে কত হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, অ্যান্সার হয়ে গেল 3। এই সামটা নিয়ে অনেকের ডাউট ছিল, এই স্টেপটাই একটু বোঝা। আচ্ছা যদি এইভাবে করতাম, যদি এভাবে করতাম তাহলে কী হতো, √5 এটা লিখতাম, আর এখানে লিখতাম কি, 5 টু দি পাওয়ার 2/2, কেন, রুট তুললাম, স্কোয়ারের ভ্যালুটা ডিনোমিনেটারে চলে এলো, হোল টু দি পাওয়ার 1/3। দেখো ব্যাপারটা একই আসতে, এই যে 2 কেটে গেল, এখান থেকে কিন্তু সেই 5ই চলে এলো। ঠিক আছে, এইভাবেও আমরা এই ব্যাপারটাকে সলভ করতে পারি।